এই যে কাঠের গুঁড়া ছিল কিছু, তাই না? এখন এটাকে আমি বাজারজাত করবো কিংবা আমার খাওয়ার টেবিলে নেওয়ার জন্য আমাকে কিছু করতে হবে। এই কাঠের গুঁড়া তো আমরা খেতে পারবো, এই ক্ষেত্রে কেজি ব্যবহার করলে ভালো হয়। পেলেট দিয়ে করতে গেলে হাত কেজি ব্যবহার করা হয়। আপনি যদি জাস্ট কেজি দিয়ে, আপনি যদি তিনটা পাত্র রাখেন সবচেয়ে ভালো হয়, একটা ছোট পাত্র, তারপরে মাঝারি করতে তারপরে বড় হবে। এরকম এই দেখেন, এরকম যদি কাটে এখন এখানে কোনো গুড়া আছে, এর গুড়াটাই আমি খাওয়ার জন্য, বুঝতে পারছেন? গুড়াবিহীন বাকি যে গুড়া আছে গুড়াটাই আমার খাওয়ার যোগ্য। তাহলে এই যে প্রথম জায়গায় আপনি রাখবেন এরকম গুড়া, এখন এটা যদি গুড়াটাই খাওয়া যায়, আপনি ট্রেনিং প্রাপ্ত, আপনি জানেন এর পুরাটাই খাওয়া যাবে, আপনার জন্য কোনো সমস্যা নেই। কিন্তু যে লোকটা বাজারে সে কিনবে, সে তো আপনার মধ্যে ট্রেনিং নাও পেতে পারে। সে মনে করবে কি, এখন যদি এই জায়গায় আপনি প্যাকেটে করে বিক্রি করতে নেন, তবে দেখো যে এই পুরা গাড়ি ছোটো ছোটো এই ডান্ডারগুলো সহজ হচ্ছে, এগুলো আসলে কোকান্য জিনিসের মতো, সে কিন্তু কিনতে চাইবে, সে চাইবে ফুলের মতো জিনিসটা ভালো জিনিস। আপনি জানেন যে পুরাটাই সমান পুষ্টি, বরং সে এই টাকা ওই তার বেশি, এখানে আর ওই যে সমস্ত ডিটেলসগুলো এখন হয়ে আছে, তাই না? আপনার বেচার সুবিধাতে কাস্টমারের সন্তুষ্টির জন্য আপনি করবেন কি, এইটা কিছু প্রস্তুত করে আর একটা পাত্রে এরকম এখানে ছিল কি কাঠের গুঁড়া, কাঠের গুঁড়া, আর এখানে গোড়া এবং জুড়া, আর এখানে থাকবে গুঁড়া, এখানে থাকবে গুঁড়া, এখানে থাকবে গোড়া এবং জুড়া, এখানে থাকবে গুঁড়া, এর তিনটা ভাগ করে ফেলছি। গোড়া কোন বলছি, এখন যে এইরকম যে থাকবে এগুলো কি করবো, এগুলো খাওয়া যাবে? এই গুঁড়াগুলো একটা গর্তে কম্পোস্ট করা হবে, গর্তে ফেলে ওখানে কম্পোস্ট থাকবে, এবার গাছের ব্যবহার করবো, এটা হয়ে আর এটা ফেলে দেবো। এখানে পুষ্টি কম আছে গোড়া এবং জুড়া, এইটা আপনার আমার পরিবারের যে চাহিদা মেটানোর জন্য এইটা লাগবে, এটা দিয়ে আমি ভর্তা খান, ভাজি খান, ডাইলে খান, মাছে খান, মাংসে খান, যেভাবে খান, পেলে মাশরুম ভর্তা, বেজায় খুশি ভর্তা, ভর্তা খাবেন, খুব চমৎকার লাগে। যাই হোক, এইটাকে আপনার পরিবারের প্রয়োজনীয় কথা। তারপর কথা আসবে স্যার, আমি যদি বড় ফান্ডে এরকম বের হবে সবটা খাওয়ায় রাখবে না, তার জন্য চমৎকার করতে দেবে, এটা সুটকি করতে হবে, সুটকি করতে তাহলে সুটকি না, এটা কেবল গুঁড়াও করবে পাউডার রোদ্রে আমি একটা দিচ্ছি এটা করার জন্য। যাই হোক, এটাকে আপনি খাই যান, আর এইটাকে আপনি বাজারজাত করবেন। বাজারজাত করার ক্ষেত্রে আপনাকে একটু কৌশলী হতে হবে, যে এক সাইড অবস্থায় এটাকে সরবরাহ করতে হবে, বাতাস জন্য ঢুকতে না পারে, বাতাস ঢুকলেই ওই বাতাস থেকে মার্কেট আপডাট করে এটা কিন্তু সংরক্ষণ কমে যাবে। পিপি ব্যাগে যদি এরকম করে ফুলের মতো জিনিসগুলোকে সুন্দর করে যদি এরকম সাজান, আপনার হয়তো একটু লেবার কট যাবে, মনে হবে তরল নষ্ট হচ্ছে, কিন্তু আপনার পণ্যের বিক্রয় দিয়ে আপনি পোষাই দিতে পারেন। কেননা আপনি যদি এত সুন্দর করে নেন, আর একজন যদি এলোমেলোভাবে নেন, ভালো যাতে ভালো দেখা যাবে তারটা কাস্টমার কিনবে, না যাতে খারাপ দেখা যাবে তাতে কিনবে, এরকম করে যাই হোক, এরকম করে নেন। এদিকে কীরকম দেখা যায়, ফুলের মতো দেখা যায় না, ভালো দেখা যায়, আর এদিক দিলে মন্দ দেখা যায় না, ভালো দেখা অত ভালো না দেখা গেলে মন্দ দেখা যায় না। আমরা যদি এরকম করে সুন্দর করে প্যাকেট তৈরি করে সিলিং মেশিন দিয়ে সিলিং করে নেই, এয়ার টাইট হয়ে যায়, তাহলে কোনো বাতাস ঢুকতে পারবে না, সেই জিনিসটা সংরক্ষণকাল অনেকদিন থাকবে। সিলিং মেশিন না থাকলে তবু আমরা কিন্তু দিতে এরকম একটা মোমবাতি ধরাইয়া এরকম একটা স্কেল দিয়া এরকম করে আলোর সামনে দেওয়া, এটা কি করে এয়ারটাইট করা যাবে না, খেয়াল করতে হবে যেন বাস না পাই, এটা বাঁধবে এরকম এয়ারটাইট অবস্থায় এরকম প্যাকেট করতে হবে। প্যাকেটের সাইজটা কত হবে এটা ডিপেন্ড করবে মার্কেটের কনজিউমারের সাইজের উপর, ভোক্তার সাইজের উপর। আপনি যদি এক কেজির প্যাকেট করেন, দেখা গেলো যে 250 টাকা ওই সবজি কেনার জন্য কেউ পকেটে নিয়ে আসেন, ওই মাশরুম কেনার জন্য অনেকের ইচ্ছে থাকলে কিনতে পারবেন। আপনি ম্যাক্সিমাম কাস্টমারকে কাভারেজ দেওয়ার জন্য, সেবা দেওয়ার জন্য প্যাকেট সাইজটা ছোটো করবেন।
20 পঁচিশ টাকা, 100 গ্রাম বা 200 গ্রামের প্যাকেট, 250 গ্রামের, 100 গ্রামের প্যাকেট যদি করেন এগুলো বেশি চলে, একটু কষ্ট নাম্বার হয়। নাম্বার টু আরও একটা লাভ আছে, এক কেজি বা আধা কেজির প্যাকেট করলে অনেকগুলো মাস একটা প্যাকেটের ভিতরে থাকে, একটা আটের উপর চাপ থাকে, এগুলো শক্ত নেতাই দেয়, অথবা কিছু গরম পাইলে হঠাৎ করে ব্যবসা হয়ে যায়, ব্যবসা গরমে বিকেলগুলো সিদ্ধ হয়ে আসে, বুঝতে পারছেন? সেই জন্য এর পাতলা অল্প রাখে। তাহলে এইভাবে করে প্যাকেট করি, প্যাকেট করিয়া এটা সংরক্ষণ কীভাবে করবেন? সংরক্ষণ যদি আপনি ঠান্ডা জায়গায় ভালোভাবে রাখেন, ঠান্ডা বলতে যে নর্মাল সানলাইট না বেশি।